dream. We were ordering some treats. You said it would be alright. I tried to stop you asking why. You started out to face it. My heart went off like crazy. You pressed your arms on my head. We fell into my small bed. You started out. Boro theke choto. কে না ফুচকা খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি আজকে চলে এসেছি ফুচকা খেতে বেহালা চৌরাস্তার কাছাকাছি জেমস লং সরণিতে এস আর গোলগাপ্পাতে। এখানে কত ধরনের ফুচকা পাওয়া যায়, কি এদের স্পেশালিটি, আমরা সব কিছুই জেনে নেব। তার আগে আমি আগে ভেতরে যাই, দেন তারপরে আপনাদের সাথে কথা বলবো এবং সব কিছু ঘুরে দেখাবো কি কি ফুচকা পাওয়া যায়। আর আমি এটা জেনেই এসেছি যে আনলিমিটেড 35 টাকায় ফুচকা পাওয়া যায়, যত খুশি আনলিমিটেড 35 টাকায়। তো এখন ওরা কি লকডাউনের পরেও সেই সেম রেট রেখেছেন, জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে তারকা। তো লেটস গেট স্টার্টেড। তো এখানে একজন ম্যাডাম খাচ্ছেন, তো ওনাকে একটু জিজ্ঞাসা করে নিই কতদিন ধরে খাচ্ছেন। তো ম্যাডাম, আপনি কতদিন ধরে এসআর গোলগাপ্পাতে খাচ্ছেন? ফার্স্ট টাইম। তো কেমন লাগলো বলুন। আচ্ছা, আপনার বেস্ট কোনটা লাগলো, মোমো ফুচকা না পিজা ফুচকাটা? পিজা ফুচকাটা। ওকে, তো মোমো ফুচকাটা আপনি স্টিম নিয়েছিলেন না ফ্রাইড? তো আমি এখানের মানে ওনার বলতে গেলে এসআর ফুচকার গোলগাপ্পার সরি রাহুলদাকে পেয়ে গেছি, রাহুলদার সাথে একটু কথা বলে নেবো আমরা। আচ্ছা রাহুলদা, এই এসআর গোলগাপ্পার ফুল ফর্মটা যদি প্রথমে বলো। এসআর গোলগাপ্পা মানে এস দিয়ে আমার ওয়াইফের নাম শুনো। ওকে, আর পর আমি, আমার নাম রাহুল। আচ্ছা, এসআর গোলগাপ্পার উত্থান ওখানে। আচ্ছা, মানে এই যে এসআর গোলগাপ্পাটার, এটা আপনার মাথায় এলো কিভাবে যে ফুচকাটাকে এত অভিনবভাবে এত রকম ফ্লেভার দিয়ে যে মানুষের কাছে প্রেজেন্ট করবেন, এটা আপনার মাথায় এলো কিভাবে প্রথম? লকডাউনে যখন বসেছিলাম বাড়িতে নানান রকম ট্রাই করার, তারপরে এরকম ধরনের একটা বুদ্ধি আছে আমার, তো তখন থেকে শুরু। আচ্ছা, তো এই ফুচকার বিজনেসটা আপনি কতদিন ধরে করছেন? এটা আমাদের শুরু হয়েছে 12th August, মানে 2020-তেই। আচ্ছা, তো এখন চলছে। আচ্ছা, আর এর আপনি মানে ক্রাইটেরিয়াগুলো যদি একটু বলেন ফ্রেন্ডসদের। আমি খাওয়া শুরু করছি, দেখি কেমন টেস্ট। আগে যেটা আমাদের ছিল মানে যখন ওপেনিং হয়েছে তখন 35 আনলিমিটেড ছিল। আচ্ছা, তো দুর্গাপুজোর পর থেকে আমরা 35টা 4 টাকা বাড়িয়ে 39 করেছি এইটা। এবং যেমন 15 মিনিট টাইমে ফুচকা খেতে হবে, টক জলদি ফুচকা খেতে হবে, এই সমস্ত নিয়মে কি আছে। এবং আমাদের আনলিমিটেড এখন মানে সবাই বলছিল যে এরকম আনলিমিটেডটা এখানে তো আর কোথাও নেই, তো আপনাদের এইটা অফার কিছু এখন অফার না। এখন আমাদের দোকান আপাতত যতদিন চলছে, যতদিন আমরা পাচ্ছি আনলিমিটেডের এই সাবজেক্টটাকে রাখতে, তো ততদিনই আমরা রাখবো। আনলিমিটেড এখন আমাদের চলছে এবং আশা করি চলবে, মানে এখন 2021 সালে পড়ছে, তেমন আমাদের আনলিমিটেড আছে। আনলিমিটেড ওই 4টে থেকে 6টা টাইমে এর মধ্যে এলে হবে, এবং সোম থেকে শুক্র, এবার শনিবার আর রবিবার কিন্তু এই আনলিমিটেড হয় না। আর স্পেশাল অকেশন ডে যেগুলো আছে, ন্যাশনাল হলিডে বা নিউ উইকেন্ড যেগুলো আছে, যেমন যেমন এরপরে 23 জানুয়ারি ছুটি আছে, 26 জানুয়ারি ছুটি আছে, এগুলো স্পেশাল অকেশন ডে হয়ে যাবে, তো সেইগুলো যেমন আনলিমিটেড। আর আমি যদি রাহুলদা আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার
এই এসআর গোলগাপ্পাতে স্পেশাল যেটা কোন ফুচকাটা খেলে দোয়া বলতে পারবেন, আবার বারবার ওইটানে আবার ফিরে আসবে আপনার কাছে? আমাদের মোমো ফুচকা, আচ্ছা আমাদের মোমো ফুচকা দু রকমের হয়, একটা ফ্রাইড হয় একটা স্টিম হয়। আচ্ছা, এবার কাস্টমার রেকমেন্ডেশন যে কাস্টমার কোনটা বেশি পছন্দ করে, অনেক স্টিম পছন্দ করে তার জন্য স্টিম মোমো ফুচকা, এবং যারা ফ্রাইড মানে ভালোবাসেন তার ফ্রাইড চিকেন মোমো ফুচকা, এটা আমাদের বেশি হয়। এছাড়া আমাদের চিজ কর্ন মোমো ফুচকা আছে, ওটাও যারা জেনারেলি বেশি ভেজ খায় ভেজ প্রেফার করে তাদের জন্য চিজ কর্ন মোমো ফুচকা। তো বেশিরভাগ তো ননভেজ মানে আমরা বাঙালিরা নন ভেজিটেরিয়ানই বেশি, তো আমাদের চিকেন মোমো ফুচকাটা সব থেকে জনপ্রিয় এবং এইটাই আমাদের বেশি মানে 100% মধ্যে 90% লোক এইটা খায়। তো রাহুলদা, আপনাদের কোনো ব্রাঞ্চ খোলার মানে এটাই তো একটাই তো আউটলেট নাকি? একটাই আউটলেট, বাট আমরা এখন ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি। আচ্ছা, আমি যারা এই মানে গোলগাপ্পা ফ্র্যাঞ্চাইজি নিতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো গাইস, এখন আমি কথা বলতে পারছি না, জাস্ট খাবার উপর কনসেন্ট্রেট করছি। সাত পিস হয়েছে এখনো পর্যন্ত, এটা লাস্ট আনলিমিটেড কমপ্লিট। এখন 35 টাকা নেই, এখন 39 টাকা হয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন পরে বলছি, বাট আমি খেতে পেরেছি অনলি 30। তো আমার কাছে এখন চলে এসেছে মোমো ফুচকা, চিকেন মোমো ফুচকা। তো এটা আমি টেস্ট করে দেখি যে এর স্বাদটা কেমন। আমি তো আনলিমিটেড ফুচকা খেলাম, এরপরে আমি এটা খাবো আর আপনাদেরকে বলছি যে এটা কেমন হয়েছে। প্রথমে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরে কী কী আছে। দেখুন, ফুচকাটা উপরে ঝুড়ি ভাজা আছে, ধনে পাতা আছে, গাজর আছে, আর ফ্রায়েড চিকেন মোমো আছে ফ্রায়েড। এটার দাম এই এক প্লেটে আপনার থাকবে 7 পিস থাকবে, 6 পিস সরি 6 পিস থাকবে। আর এটা ফ্রায়েড নিয়েছি আমি, ফ্রায়েডের দাম হচ্ছে 90 টাকা, আর যদি স্টিম মোমো নেন তাহলে এটার দাম পড়বে 85। তো আমি এটাকে ভেঙে দেখাচ্ছি প্রথমে। দেখুন, এটা হচ্ছে, ভেঙে দেখালাম আপনাকে, এটা খেয়ে দেখি। মোমোর ভেতরে যথেষ্ট চিকেন স্টাফ করা আছে, ভালোই চিকেন আছে এর মধ্যে, অসাধারণ। আমি এখানেই প্রথম এই ধরনের ফুচকাটা প্রথম ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। উপরে পেঁয়াজও আছে, শসাও আছে। এতটাই বড় মুখে ঢোকে না, আমি খেতে থাকি আপনারা দেখুন। তো গাইস, আমি অলরেডি আনলিমিটেড ফুচকা খেয়েছি এবং ফ্রাইড চিকেন মোমো ফুচকাও শেষ করে ফেলেছি এক প্লেট। তো আমি কিছু আপনাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন বলছি, যেমন পরে আমি জানতে পারলাম এখানে এসে। তো এনাদের কথা হচ্ছে যে কোনো উইকেন্ডে ওরা আনলিমিটেড দেয় না। আপনার 31st, 1st January বা ন্যাশনাল হলিডে এগুলোতে আপনি এলে এখানে 20 টাকা বা 40 টাকার যে প্লেট হয় সেই ফুচকাটা, জল ফুচকাটা খেতে পারবেন। আনলিমিটেডটা অনলি অ্যাপ্লিকেবেল থাকে উইকডেজে, সোম থেকে শুক্র 4টে থেকে শুরু হয়ে যায়। তো এটা একটু মাথায় রেখে আপনারা এখানে আসবেন। আর আনলিমিটেড যে ফুচকাটা সেখানে আপনি জল ফেলতে পারবেন না,
মানে জল সমেতই আপনাকে খেতে হবে আর এই যে 20 টাকা প্লেট বা 40 টাকা যে প্লেটটা এটাতে আপনি বাইরে জলটা ফেলে দিতেও পারেন এক্সট্রা যে জলটা থাকে ফুচকার তেতুল জলটা ওটা ফেলে দিতেও পারেন এটাই ছিল টার্মস এন্ড কন্ডিশন আমি এখন নিয়ে নিয়েছি এখানকার স্পেশাল পিৎজা ফুচকা দেখুন একদম ভরে ভরে চিজ দিয়েছে ভরে ভরে এর ফার্স্ট বাইট আমি নিয়ে দেখব কেমন বানিয়েছেন এনারা এর ফার্স্ট বাইটে যেটা আমার লাগছে একটু স্মোকি ফ্লেভার আছে এর মধ্যে চিজ আছে অনেকটা পরিমাণ চিজ আছে দেখুন আরেকটা হচ্ছে এর উপরে কিছু উপরে চিলি ফ্লেক্সও দেওয়া আছে চিলি ফ্লেক্স আমি দেখতে পাচ্ছি বাকি নর্মাল যে গাজর সালাদ এর মধ্যে যেমন পেঁয়াজ শসা এগুলো তো দেওয়াই আছে ইটস অসম একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে এই পিৎজা ফুচকাও এক প্লেটে ছটা থাকে দাম হচ্ছে 80 রুপিস আপনারা যেমন ডোমিনোসে পিৎজা খান ওর সাথে যে ছোট ছোট প্যাকেট দেয় মশলা যেমন চিলি ফ্লেক্সের একটা থাকে আর একটা থাকে অরেগানো সালান্টো এর একটা মশলা থাকে তো এর মধ্যেও সেটা আপনারা পেয়ে যাবেন মনেই হবে না যে পিৎজা খাচ্ছেন নাকি ফুচকা খাচ্ছেন দেখুন তো আমি এই এসআর গোলগাপ্পার ভেতরেই আমি আমার ওপিনিয়নটা জানাচ্ছি আপনাদেরকে অসাম টেস্ট যেমন জল ফুচকা খুবই ভালো খেতেছিল এবং আমার প্রথম খাওয়া যে চিকেন ফ্রাইড চিকেন মোমোটা অসাধারণ লেগেছে তো আপনারা এখানে এলে অবশ্যই এটা ট্রাই করবেন আমার রেকমেন্ড রইল চিকেন ফ্রাইড চিকেন মোমোটা অসাধারণ খেতে একটা নতুন স্টাইলে তো এই পর্যন্তই আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং যতটা পারবেন কন্টিনিউ করুন আমার চ্যানেলের সাথে নেক্সট ভিডিও কি আসতে চলেছে তার অপেক্ষায় থাকুন টিল দেন বাই বাই